নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। যারা এয়ারটেল ব্যবহারকারী এবং যারা মাল্টি রিচার্জ ব্যবসার সাথে যুক্ত আছেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য। এয়ারটেল স্পেশালি আপনাদের জন্য তিনটে নতুন প্ল্যান এনেছেন, যে প্ল্যানগুলি এই মুহূর্তে আমার মনে অনেকের জন্যই প্রয়োজনীয়, যারা বিশেষ করে ইন্টারনেট বেশি ব্যবহার করেন এবং যারা আইপিএল খেলা বেশি দেখেন, মানে প্রতিদিন আইপিএল দেখেন, তাদের জন্য স্পেশাল কিছু প্ল্যান এয়ারটেল লঞ্চ করেছে। স্পেশাল তিনটা প্ল্যান, এর মধ্যে একটা প্ল্যান আগে থেকেই ছিল যার প্রাইস এয়ারটেল 20 টাকা কম করেছেন। এছাড়া নতুন দুটো প্ল্যান ওনারা সাধারণ আম কাস্টমারদের জন্য নিয়ে এসছেন, যারা নিজের প্রয়োজন অনুসারে ইন্টারনেট বেশি ব্যবহার করেন। এরকম প্রচুর লোক আছেন যারা সারা মাসব্যাপী ইন্টারনেট ব্যবহার করেন বেশি পরিমাণে, তাদের জন্য আলাদা প্যাকেজ আছে। এবং এরকম অনেক লোক আছেন যারা নর্মাল ইন্টারনেট প্যাকেজে কাজ চলে যায়, কিন্তু সপ্তাহের এরকম কিছু দিন বা মাসের এরকম কিছু দিন আছে যে সময়টুকু তারা বেশি ইন্টারনেট ব্যবহার করে, তাদের জন্য বড় প্যাক নেওয়াটা আসলে সত্যি লসের, তার জন্য এরকম প্ল্যান। এয়ারটেলের একটি প্ল্যান ছিল 99 রুপিসের, সেই 99 রুপিসের প্ল্যানটিকে এই মুহূর্তে 79 করে দেওয়া হয়েছে, মানে 20 টাকা কমানো হয়েছে। এবং আরও দুটো প্ল্যান আনা হয়েছে, যেগুলো হচ্ছে 39 এবং 49। আজকের এই ভিডিওতে আলোচনা করবো এই প্যাকগুলোকে নিয়ে, এবং আশা করি যারা এয়ারটেল রিচার্জ বা মাল্টি রিচার্জের সাথে যুক্ত আছেন এবং যারা এয়ারটেল ব্যবহারকারী আছেন, তাদের এই এই প্ল্যান আপডেটগুলো খুব বেশি প্রয়োজনে লাগবে। 39 প্ল্যান নিয়ে আলোচনা করছি। 39 প্ল্যানে ভ্যালিডিটি রাখা হয়েছে একদিন, তবে 39 প্ল্যানের মধ্যে কী থাকছে শুনুন। আপনার যে এক্সিস্টিং প্ল্যান আছে রিচার্জের, তা অবশ্যই আগে থেকে থাকতে হবে, তবে আপনি 39 রিচার্জ করলে একদিনের ভ্যালিডিটি পাবেন এবং আনলিমিটেড ইন্টারনেট সেখানে ব্যবহার করতে পারবেন। তবে এখানে একটা কথা আছে, FUP মানে ফেয়ার ইউজেস পলিসি সেখানে দেওয়া হয়েছে। ফেয়ার ইউজেস পলিসিতে বলা হয়েছে আপনি 39 একদিনের ভ্যালিডিটিতে আনলিমিটেড মানে ম্যাক্সিমাম 20 জিবি পর্যন্ত ডেটা কনজিউম করতে পারেন। তবে একটা গল্প এখানে দেওয়া আছে, এই 20 জিবি ডেটার স্পিড আপনি পাবেন ম্যাক্সিমাম 64 KBPS পর্যন্ত, মানে খুব বেশি স্পিড এখানে উঠবে না, আপনি চাইলেও ডেটা খুব তাড়াতাড়ি খরচা করতে পারবেন না। সো আপনি যদি আইপিএল এ খেলা দেখেন, ইউটিউব সার্ফ করেন এবং বিভিন্ন অ্যাপ থেকে ওটিটি প্ল্যাটফর্ম থেকে সিনেমা দেখেন, তবে আপনি এটাকে নর্মালি কনজিউম করতে পারেন। কিন্তু যদি ভাবেন যে কোনো কিছু ডাউনলোড করে নেবো খুব তাড়াতাড়ি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে না, কারণ ম্যাক্সিমাম স্পিড এখানে FUP অনুসারে 64 KBPS রাখা হয়েছে। তারপর যে প্ল্যানটুকু ওনারা এনেছেন সেটা হচ্ছে 49। 49 প্ল্যানও সেম একদিনের ভ্যালিডিটি দেওয়া হয়েছে এবং আনলিমিটেড ইন্টারনেট। আনলিমিটেড ইন্টারনেট মানে আমরা বুঝি আনলিমিটেড, মানে কোনো লিমিটেশন নেই না। এখানে দুটি লিমিটেশন আছে, একটা হচ্ছে 20 জিবি ম্যাক্সিমাম ইন্টারনেট আপনি ব্যবহার করতে পারেন এখানে, এবং তার জন্য FUP মানে ফেয়ার ইউজার্স পলিসিতে আপনি ম্যাক্সিমাম 64 KBPS পর্যন্ত স্পিড পাবেন, তার চাইতে বেশি স্পিড আপনি চাইলেও এখানে পাবেন না। সো 49-এ তাহলে 10 টাকা বেশি কেন? 10 টাকা এই জন্য বেশি যে আপনি এই রিচার্জটুকু করলে 30 দিন উইঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশন ফ্রি পাবেন। যারা তারা উইঙ্ক মিউজিক ব্যবহার করতে চান, মানে প্রিমিয়াম মিউজিক প্লেয়ার চালাতে চান, তারা অবশ্যই এই 39-এর বদলে 49 রিচার্জ করতে পারেন এবং 10 টাকায় আপনি 30 দিন উইঙ্ক মিউজিক ব্যবহার করতে চান। এরপর আগে থেকে যে এক্সিস্টিং প্ল্যান ছিল 99, সেই প্ল্যানটির কথা বলছি। সেই প্ল্যানটি 99 থেকে বদলে 79 করা হয়েছে এবং 79 রুপিসের এই রিচার্জে আপনি দুদিনে ভ্যালিডিটি পাবেন সেই আনলিমিটেড ইন্টারনেট সহকারে। আনলিমিটেড ইন্টারনেট মানে দুদিনে আপনি ম্যাক্সিমাম 20 জিবি পর্যন্ত ব্যবহার করতে পারেন 64 MBPS স্পিডে। সুতরাং এই তিনটি প্ল্যান যারা আশা করি যারা প্রোডাক্ট সেল করেন বা রিচার্জ সেল করেন তাদের জন্য খুব বেশি প্রয়োজন। কাস্টমার যখনই প্রশ্ন করবে আপনার কাছে এই আপডেটগুলো থাকা খুব বেশি প্রয়োজন, এবং যারা এয়ারটেল সবসময় ব্যবহার করেন তাদের জন্য প্ল্যানগুলো সম্বন্ধে জানা খুব বেশি প্রয়োজন, কারণ আপনি যখন রিচার্জ করবেন তখন আপনাকে সম্পূর্ণ জেনে সম্পূর্ণ ইনফরমেশন রেখে তবেই আপনাকে রিচার্জ করতে হবে, নতুবা রিচার্জ করার পর আপনাকে আপনার ফিল হবে যে আমি বিনা ইনফরমেশন রিচার্জ করে নিলাম, হয়তো আমার লস হতে পারে। বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য যারা মাল্টি রিচার্জ ব্যবহার করেন। এবং মধ্যে আমি আপনাদেরকে একটা আপডেট দিতে চাই, যারা সবসময় টিম টেক সাপোর্টের ভিডিও ফলো করেন তারা অনেকেই হয়তো জানেন না যে আমাদের নিজস্ব একটি রিচার্জ প্ল্যাটফর্ম রয়েছে যার কোম্পানি নেম ডিউরনাল বিজনেস সলিউশন প্রাইভেট লিমিটেড এবং আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে রূপেপ্রো। আপনি রূপেপ্রো সার্চ করে প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ পেয়ে যাবেন, RUPEPRO, এবং সেখানে আপনি সেলফ রেজিস্ট্রেশন করে সেলফ KYC করে নিজে থেকেই ওয়ালেট টপ আপ করে রিচার্জের কাজ শুরু করতে পারেন। আপনি যদি ফোনপে অথবা গুগল পে অথবা আদার্স এনি UPI প্ল্যাটফর্ম থেকে রিচার্জ করেন সেখানে দেখতে পাবেন চার্জ কাটছে, কিন্তু এখানে আপনি রিচার্জ করলে কিন্তু কমিশনও পাবেন। এছাড়া এই রিচার্জ প্ল্যাটফর্মে আপনি
রিটেলার সাথে, রিটেলার আইডির সাথে সাথে ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটারেরও আনন্দ নিতে পারেন। আপনি চাইলে ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটার আইডিও আমাদের কাছ থেকে নিতে পারেন। তার লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়া আরও আপডেট যদি নিজেকে রাখতে চান এবং আমাদের সাথে আরও যদি নিজের যোগ সাজসটাকে ভালোভাবে রাখতে চান, তাহলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেকসফট অফিসিয়ালও সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবকটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক বাটনে ক্লিক করতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। শেষ পর্যন্ত এটাই বলবো, আমার সাথে জুড়ে থাকার জন্য, ভিডিওটি স্কিপ না করে দেখা এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।